ইসমু জাহান আপনি লিখেছেন কোরআন মজিদে সিজদার আয়াত পাঠ করার পর কয়টি সিজদা দিতে হবে সিজদার আয়াত পাঠ করার সাথে সাথেই কি সিজদা আদায় করতে হবে নাকি সমূহ সম্পূর্ণ কোরআন মজিদ খতম করার পর একত্রে আদায় করা যাবে সিজদার আয়াত পাঠ করলে সিজদা দিতে হবে একটি এবং আপনার সিজদার আয়াত যখন তেলাওয়াত করব সঙ্গে সঙ্গে ওই আয়াতটা তেলাওয়াত করা শেষ হলে কোরআন মজিদ তেলাওয়াত বন্ধ রেখে সাথে সাথে সিজদা লুটিয়ে পড়াটাই হলো নির্দেশিত আমরা যদি পরবর্তীতে করি তেলাওয়াত শেষ করে উঠে করি তাতেও আদায় হয়ে যাবে কিন্তু এটি অনুত্তম মাকরু জিহি বলেছেন অনেক ও রামায়করাম যেমনটি রদুল মোহতাস বিভিন্ন ফতোয়ার কিতাবে উঠে এসছে তো এই জন্য সাথে সাথে সিজদা করাটাই হলো উত্তম এবং ভালো কারণ সিজদার যে আয়াতগুলো আছে অর্থগুলো লক্ষ্য করলে দেখবেন যে সেখানে মূলত বিভিন্ন আল্লাহর নেককার বান্দাদের তৎক্ষণাৎ কোনো বিশেষ ঘটনার প্রেক্ষিতে সেজদার লুটিয়ে পড়ার বিবরণ আসছে সেই বিবরণের কথা শুনে জানতে পেরে সঙ্গে সঙ্গে আমরাও লুটিয়ে পড়ে তাদের সাথে একত্রতা পোষণ করবো এই জন্যই মূলত দা দেওয়ার নির্দেশনা এসেছে তো আমি যদি সেটা দু চার পাঁচ ঘন্টা পরে করি তাহলে তার সেই আবেদনটা থাকছে না এই জন্য সেজদার আয়াত যখন তেলাত করব তখনই আমরা সেজ লুটিয়ে পড়াটাই হলো উত্তম এবং ভালো